নমস্কার দর্শকবৃন্দ। পাঁচ মাসে বাড়ির কাছে স্কুলে ভর্তি 20,000। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পাঁচ মাসে 20,000। রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পাঁচ মাসের মধ্যেই স্কুল স্তরে 20,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা, গ্রন্থাগারী ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীর বদলির আবেদন কার্যকরী হয়েছে। নিয়োগ নিয়ে আদালতে বিড়ম্বনায় জেরবার হলেও বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ইতিবাচক ভূমিকায় সন্তুষ্ট স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। তার মধ্যে 150 দিনে বাড়ির কাছাকাছি কেবলমাত্র মাধ্যমিক স্কুলেই সাধারণ বদলি হতে পেরেছেন এমন শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা 11,700 বেশি। একে মুখ্যমন্ত্রীর সাফল্য এবং প্রতিশ্রুতি পূরণ হিসেবেই দেখছেন শিক্ষা দপ্তরের কর্তারা। পরিবারের কাছে ফিরতে পেরে খুশির হাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিক্ষকদের ক্ষোভ প্রশমনে উৎসশ্রী পোর্টাল একরকম অ্যান্টিবায়োটিকের কাজ করেছে। পরিসংখ্যান বলছে প্রাথমিক স্তরে এখনও পর্যন্ত জেলা এবং রাজ্য মিলিয়ে 6,500 শিক্ষক শিক্ষিকার বদলির আবেদন কার্যকর হয়েছে। একইভাবে পঞ্চম থেকে দ্বাদশে সাধারণ বদলির আবেদন কার্যকর হয়েছে 11,500-এর বেশি শিক্ষক শিক্ষিকা, গ্রন্থাগারী ও শিক্ষাকর্মীর। পাশাপাশি বেশ 1,000 শিক্ষক শিক্ষিকার আপোষ বদলির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকারের হাত ধরেই চালু হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে বহু প্রতীক্ষিত সাধারণ বদলি, কিন্তু হঠাৎ মাঝপথেই তা স্থগিত হয়ে যায়। 2021 সালের ভোটের কিছু আগে শিক্ষক শিক্ষিকাদের বার্তা দেওয়া হয়েছিল যে ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড বা বিশেষ কারণে বদলির পরিবর্তে সাধারণ বদলি আবার ফিরবে। কিন্তু দেখা গেছে যে কয়েকজন শিক্ষক শিক্ষিকার রেকমেন্ডেশন লেটার এসেছে, তাদের কিন্তু রেকমেন্ডেশন লেটারে ওই ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অর্থাৎ বিশেষ বদলির কারণ হিসেবেই তাদেরকে বদলি করা হলো, এরকমটাই এসছে। আর যতদূর খবর পাওয়া গেছে যে এনি আদার রিজনে টোটাল যারা বদলি হয়েছে তার মধ্যে খুব বেশি হলে 10% বদলি হয়েছে এনি আদার রিজন এই অপশানটাতে, কিন্তু অধিকাংশই বদলি হয়েছেন কিন্তু ওই মেডিকেল গ্রাউন্ড বা ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড এর ভিত্তিতে। যাই হোক, দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে দূরের জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিজের জেলায় বাড়ির কাছে স্কুলে বদলি প্রক্রিয়া কার্যকর হবে বলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালের জানুয়ারি মাসে তাদের আশ্বস্ত করেছিলেন। যদিও বিরোধীদের কটাক্ষ ছিল এসবই ভোটের চমক, কিন্তু রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই বদলি প্রক্রিয়া মসৃণ করতে পাঁচ মাস আগে 2 আগস্ট উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে বদলির আবেদন চালু হয়। যদিও প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বদলি হওয়া শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় নগণ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 31 জুলাই বিকাশ ভবনে অযাচিত হস্তক্ষেপহীন পোর্টালটির উদ্বোধন করেছিলেন। ভবানীপুরের সঙ্গীতা জোয়ারদারকে বাড়ি থেকে 688 কিলোমিটার দূরে আলিপুরদুয়ারের বীরপাড়ায় আর থাকতে হবে না, বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হয়ে খুশি সঙ্গীতার কথায়। 2013 সালে SSC পাশ করে বীরপাড়ার শ্রী মহাবীর হিন্দি হাই স্কুলে ইংরাজি শিক্ষিকা হিসেবে যোগ দিই। 5 বছর চাকরি হওয়ার পর বারবার বাড়ির কাছে বদলির আবেদনও চেষ্টা করেছিলাম, কিন্তু সুরা মেলেনি। শেষ পর্যন্ত উৎসশ্রীর বাড়ির কাছাকাছি আদর্শ হিন্দি হাই স্কুলে বদলির সুযোগ করে দিল। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। মালদহের শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলের থেকে 8 বছর পর বাড়ির কাছে ঢাকুরিয়ার লেক ভিউ হাই স্কুলে ফিরতে পেরে একই বক্তব্য গণিতের শিক্ষক সঞ্জয় রাউতের। তবে শিক্ষা শিবিরের একাংশের মতে উৎসশ্রীর এই সাফল্য গ্রাম এবং মফস্বলের স্কুলে নেতিবাচক প্রভাব ফেলেছে। বহু শিক্ষক শিক্ষিকা শহর এবং শহরতলির স্কুলে বদলি হয়ে চলে আসায় সমস্যায় পড়েছেন সেখানকার স্কুলগুলির কর্তৃপক্ষ।
সমস্যা কিছুই নয়, যদি নাকি আবার নিয়োগ প্রক্রিয়া চালু হয় তাহলে সেই স্কুলগুলি মফস্বলের, বিশেষত মফস্বলের স্কুলগুলি কিন্তু আবার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাতে কিন্তু ভরে যাবে। তো যাই হোক, এখানে যে বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সাফল্য এসেছে সেটা ঠিকই, কিন্তু নিন্দুকেরা বলে যে অধিকাংশ বদলি প্রক্রিয়ার পিছনে নাকি মা লক্ষ্মীর হাত আছে। তো যাই হোক, সেটা কিন্তু সময়ই বলবে যে কীভাবে এই বদলি প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।